এখন গড়িতে সকাল সাড়ে দশটা বাজে আর আমাদের দেখো বারান্দায় রোদ্দুর চলে এসেছে আর পুচুরকেও শুয়ে দিয়েছি আর একেবারে ওকে গা মুছিয়ে কাপড় পরিয়ে দিয়েছি আর আজ স্নান করাবো না কারণ আগের দিন স্নান করেছে আর আমি একাও রয়েছি আর একা স্নান করাতে পারবো না আর তাছাড়া ওকে একদিন বাদে বাদে স্নান করানো হয় সেই জন্য আর স্নান করানো হবে না একেবারে কাপড় পাল্টে গা মুছিয়ে শুয়ে দিয়েছি তবে শুয়ে দিলে কি হয়েছে ও তো শুয়ে থাকতে চাইছে না ও ছটফট করছে খুব কিন্তু তার মধ্যেও আমার খাওয়া হয়নি বলে মানে এগারোটা বেজে যাচ্ছে আর খাওয়া সকালের খাওয়া কিছুই হয়নি তো দুটো খেতে বসেছি তো বারবার উঠতে হচ্ছে আর দেবজিৎ এসছে বলে ওকেও বসিয়ে দিয়েছি তবে দেবজিৎ কথা বলছে না বলে ও আরও কান্নাকাটি করছে মানে ওর সাথে একটু কথা বললে হয়তো চুপ করে থাকতো কিন্তু ও আর কথা বলছে না তো যাই হোক দেবজিৎ খেয়ে এসে বলে ও খাচ্ছে না ওকেও খেতে বলছিলাম তো ও খায়নি তাই সেই জন্য আমি খেয়ে নিলাম খেয়ে আবার ওর পাশে বসতে হবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভীষণ ভীষণভাবে নতুন বছরটা ভালো কাটাও সুস্থ থাকো এবং আনন্দের সঙ্গে এনজয় করো আর যাদের মানে প্রত্যেকের যা স্বপ্ন ছিল অবশ্যই পূরণ করার চেষ্টা করো এই দু হাজার একুশ সালে মানে আমি তো চাইব অবশ্যই যেগুলো আমার পূরণ হয়নি স্বপ্ন পূরণ হয়নি সেগুলো পূরণ করার অবশ্যই চেষ্টা করব বাকিটা তো কপাল কিছু করার নেই তো যাই হোক এখন তো আমার কুটুস ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমোচ্ছে আর জানো তো এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে বাড়িতে কেউ নেই আর আমার জিনিসপত্র মানে পুরো বিছানা ছড়ানো একটু দেখাই এই দেখো পুরো ছড়ানো সাড়ে এগারোটা বাজে মানে বাসি ঘর সব কিছু পড়ে রয়েছে বাসি কাপড় মানে বিছানা সবই পড়ে রয়েছে কিছুই করতে পারিনি আর তোমরাই তো দেখলে যে আমি খেতে বসে কবার উঠলাম এই অবস্থা তো ভাবলাম যে আর কথা বলতেই পারবো না তো তবু আমি এই যে চুলটা খুলতে খুলতে তবু কথাটা নিই তোমাদের সাথে একটু কথা বলি নইলে একদমই কথা বলা সম্ভব হবে বলে মনে হচ্ছে না আর আজ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারির দিন যে এতটাই ব্যস্ত থাকবো সেটা ভাবতেই পারিনি মানে প্রত্যেক দিনের থেকেও যেন বেশি মানে ও আজকাল মানে একদমই শুতে চাইছে না এই জন্যই সমস্যাটা বেশি হচ্ছে মানে থাকতেই হচ্ছে ওর পাশে আর তাছাড়া আজ আমাদের মানে ধান কাটা হয়েছিল সেই ধানগুলো মাঠে রয়েছিল এবার সেই লোক হয়েছে আজকে সেই ধান ঝাড়ানো হচ্ছে সেই জন্য ইন্দ্র আজ দোকান বন্ধ করে দিয়েছে মাও সকালে রান্না করে দিয়ে ওই চলে গেছে তো এই অবস্থা আর আর এই শ্যাম্পু কতদিন করিনি মানে মাঝখানে একদিন করেছিলাম আর সেইভাবে শ্যাম্পু করার মতো হচ্ছে না শ্যাম্পু করবো করবো ভেবেও করতে পারছি না তো আজ তো কোনোভাবেই সম্ভব নয় তো এই চুলটা আঁচড়ে নিয়ে এবার বিছানাটা গুছিয়ে নেবো আর ওকে মুছিয়েছি সেই সব জিনিসপত্রগুলো এখনও রয়েছে গামলাতে মানে আবার হাফ গামলা হয়ে গেছে ওগুলোও ধুতে পারবো যদিও ঘুমিয়ে থাকে তবে ওর পান নড়ছে হ্যাঁ আর কিচ্ছু করার নেই তো দেখো ইন্দোর মাঠ থেকে এসেও বাড়িতে কাজ করতে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর ও আবার ফুচকুচ কাপড়গুলো ভাঁজ করছে এবং আমাদেরও কিছু জিনিসপত্র রয়েছে সবগুলোই ভাঁজ করে দিচ্ছে মানে বসে আর থাকতে পারেনি মাঠে গেছিলো কাজ করেছে কষ্টও হয়েছে কিন্তু ঘরে এসে আর রেস্ট পাওয়ার সুযোগ পায়নি আর আজ দুপুরে সেভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি সকালে মা রান্না করেছিল সব ঠান্ডা হয়ে গেছিল তাই ডিম ভেজে ভাত খেয়েছি আর খাওয়ার পর এই যে থালা বাসনও রয়েছে ঘর মোছা এই কাজগুলো রয়েছে মা যেহেতু বাড়ি নেই সেই জন্য আমি এগুলো করছি আর ওদিক ওইগুলো করে উঠে আবার যখন এই কাপড় গোছাতে আসবো তখন অনেকটাই দেরি হয়ে যাবে রেস্ট তো পাবই না আবার কিছু মানে পুচু যদি উঠে পড়ে তাহলে তো কথাই নেই তো সেই জন্য ওই কাজগুলো করছে আর আমি এখানে থালা বাসনগুলোও মেজে নিচ্ছি দেখো থালা বাসন থালন মেজের না আস্তে আস্তে কেঁদে উঠেছে তো ওকে খাইয়ে দিয়ে এখন আবার ঘুমিয়ে পড়েছে এখন দেখো কুট্টুস কিন্তু কোথায় আছে লুকিয়ে আছে এই যে একদম ব্লাঙ্কেটের ভেতরেই আছে মানে ও কোলে রাখতে হয়েছে আর দুপুরে খাওয়াটা সেরকম ভালো হয়নি সেই জন্য খিদে পেয়ে যাচ্ছে সেই জন্য মানে ধনে পাতা তুলতে যাচ্ছি পকোড়া বানাবো বলে একদম নতুন বছরের খাওয়া খুব খারাপ হয়েছে ইন্দ্র বলছে আর পুরো আজ ফার্স্ট জানুয়ারি মানে নতুন বছরের প্রথম দিনটা কেমন কেটেছে মানে আমার ইন্ডোর কেমন কেটেছে অবশ্যই তোমাদের সাথে বসে গল্প করব। কিন্তু এখন সময় নেই ও এই যে এই অবস্থায় এখনও বসে আছে মানে মাঠ থেকে এসে রকম খেয়েছে একমুঠো খেয়ে এই যে বসেই থাকতে হয়েছে এখন শোয়া যাবে না ওকে শুয়ে দিলে তো ও উঠে পড়বে সে যেন কোলে নিয়ে রাখতে হয়েছে আর ভালো খাওয়া হয়নি বলে আমি এখন ওই ধনেপাতা তুলতে যাচ্ছি নিয়ে এসে ভাবছি যে পকোড়া বানাবো তুলে রাখছি এখন শেষ পর্যন্ত বানানো যাবে কি না তাও বলতে পারছি না আর বাবা মা তো এখনও মানে ভাত তরকারি মাঠে নিয়ে চলে গেছে এই অবস্থা তবে মানে ওখানে কি আছে আর খড়গুলো ও কিছুটা ধান রয়েছে সেগুলো ঝাড়বে ঝেড়ে নিয়ে আসবে আর কি তো ভাবতে পারছো প্রথম দিন এই অবস্থা আমাদের তো চলো আগে ধনে তুলে নিয়ে আসি দেখো এতগুলো ধনে আমি কেটে নিয়েছি আর গোড়া থেকে তুলিনি কাঁচি দিয়ে কেটে নিয়েছি কারণ ওই গোড়াটা রয়েছে মানে আবার কঁচাতে পারে তখন আবার ধনেপাতা খাওয়া যাবে আর এখন বসে গেছি চপারে সবগুলো কুঁচিয়ে নেবো এখানে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর বাঁধাকপি সব একসাথেই চপারে দিয়ে কোচানো হয়ে যাবে আর বঁটিতে হলে অনেকটা সময় লাগবে সেই জন্য চোপারটা বের করেছি আর এই চোপারটা জানো তো যে গত বছর শীতের সময় কিনে কিনেছিলাম কিনে অনেক কিছু বানিয়েও খেয়েছি এবং তোমাদেরও দেখিয়েছি আর এবছর তো ফুচকুর জন্য কিছুই করিনি মানে করার টাইমও পাইনি বা হয়ে ওঠেনি তো সব সবজি কোঁচানো হয়ে গেছে আর অনেকটাই হয়েছে আসলে আমরা বিকেল থেকে রাত অব্দি খাবো সেই জন্য বেশি করে কুঁচিয়ে নিয়েছি আর পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি লবণ কালো জিরে হলুদ গুঁড়ো আর গুঁড়ো মশলা এটা ভাজা গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার এই দিয়ে মোটামুটি পকোড়াটা বানাবো তো সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে সাদা তেলে ভেজে নেব আর এখন কিন্তু ঘড়িতেন রাত নটা বাজে বিকেল থেকে ভাজবো ঠিক করেছিলাম কিন্তু সেটা এসে পৌঁছালো রাত নটায় আর খাওয়া হলো না বিকেল থেকে আর অনেকটাই হয়েছে যাই না রাতে আর কত খাবো তো যাই হোক ভালোই হচ্ছে আর তবে হ্যাঁ পকোড়াটা কিন্তু পকোড়ার শে মানে সেই ছোটো ছোটো গোল গোল যে পকোড়াটা হয় সেরকম সেপ দিইনি এটা এক চাপটা চাপটা মানে কি বলবো চপের সাই শেপ দিয়েছি কারণ ভালো করে ভেতরটাও ভাজা হবে সেই জন্য এখন দশটা পনেরো বাজে আর আমরা খেয়ে দিয়ে বসে গেছি তোমাদের সাথে কথা বলতে কিন্তু খুব জোরে কথা বলতে পারবো না পাশেই শুয়ে আছে কুটটুস মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে আর যদি জোরে কথা বলি তাহলে তো আর বলতেই হবে না উঠেই পড়বে তো অনেক দিন পর দুজনে বসছি তোমাদের সাথে কথা বলার জন্য আজ ফার্স্ট জানুয়ারি তো ওকে জোর করে বসালাম যে আজ একটু কথা বলি দুজনেই কেমন কাটালাম আজ ফার্স্ট জানুয়ারিটা সেটা একটু জানাই মানে আমার কেমন কাটলো আর ওর কেমন কাটলো তো আমার কেমন কাটলো তোমরা কম বেশি করে দেখেইছো আর শেষ মেজ তো ওই যে পকোড়া খাবো বলে সব কিছু রেডি করলাম সেই সকাল মানে বিকেল বেলা আর খেলাম করার সময় তৈরি হলো নটার সময় আর খেলাম এই কিছুক্ষণ আগে মানে সাড়ে নটায় খাওয়া দাওয়া হলো আর মানে সেইভাবে খেতে আর ইচ্ছে হচ্ছিল না আর ইনি বাবু মানে এটা বছরের সেরা বছরে শেষ করে মানে শুরুটা করলে একদম অন্যরকমভাবে ও চাষি নিয়ে বললাম হ্যাঁ অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে কোনো চাষবাসের দিকে যায়নি বাবা যেতে দিত না আর এখন যেহেতু বাবা বয়স হয়ে আসছে তো কিছু করার নেই তবু বাবা সবটাই করে শুধুমাত্র যখন ধান ঝাড়াই হয় সেই সময়ে আমি যাই আগের বছরও গেছিলাম তার আগের বছরও গেছিলাম বছর দুয়েক যাচ্ছি ওই একদিন খুব বেশি হলে দু দিন দু দিনের সব কাজ হয়ে যায় ঝাড়াইয়ের কাজ হয়ে যায় তো সেই দুদিনই যাই তো স্যার প্রথম দিন আজকে বছরের প্রথম দিনেই পড়েছে আর একদিন হয়তো সোমবার বা মঙ্গলবার হবে সেদিন যাবো তো যাই হোক শুরুটা একটু কষ্ট দিয়েই হলো অসুবিধা নেই ঘরের কাজ তো কিছুক্ষণ করলাম মানে আমরা বাঙালিরা বাঙালিদের কিন্তু ওই যে নববর্ষ পয়লা বৈশাখ হলে সেই দিন কিন্তু এরকমভাবে কোনো দিন কাজ করতাম না করতাম কি এটা না এটা ইংরাজি নববর্ষ বলেই কাজটা হয়তো আজকে হয়েছে তো যাই হোক কোনো প্রবলেম নেই আর এমনি দিনটা ভালোই কেটেছে আমরা মানে কি বলবো আমাদের পয়লা বৈশাখ মানে সবাই জানো যে পয়লা বৈশাখ মানে আমরা কিন্তু ওই কাজ কম করব মানে কারোর সাথে বেশি সবাই জাঁটিও করবো না এই যে ওকে একটু দাঁড়াতো করেছে তো মানে ওটা একটা অন্য রকম ফিলিংস থাকে আর এই এই যে নিউ ইয়ারটা নিউ ইয়ারের মানে ইয়াং জেনারেশানদের একটু বেশি মানে দৌরত্ব থাকে মানে একটু মধ্যবয়স্ক বা আমিও মধ্যবয়স্ক দিয়ে আমাদের মানে আমাদের কুট্টুস হয়ে গেছে আর কী আর মাঝ বয়সী হয়ে গেছে মানে আমাদের আর সেই যে নিউ ইয়ারের ব্যাপারটা সেভাবে নেই কিন্তু বিয়ের আগে খুব ছিল যে রাত বারোটা হলে আগে হ্যাপি নিউ ইয়ার জানাতে হবে তাই না এটা সে ব্যাপারটা অন্যরকম ছিল সেসব সময় চলে গেছে আর দেখতে পাচ্ছ যে কাজের মধ্যে থেকেও রয়েছি আমরা সবাই আলাদা করে কোনো আমাদের নিউ ইয়ার বলে কিছু মনে নেই মানে মনে হচ্ছেই না শুধু তোমাদের সাথে কথা বলছি বা তোমাদেরকে মানে মানে কী বলবো যখন অনলাইন থাকছি তাই না যে ইন্টারনেট ঘাঁটছি তখনই মনে হচ্ছে যে না নিউ ইয়ার কি বা সবাইকে উইস করতে হবে এই ব্যাপারটা আছে তো যাই হোক সবাই তো অবশ্যই করে ভালো কাটাবেই মানে দু হাজার একুশটা কেমন যাবে অবশ্যই ভালো কাটবে প্রত্যেকের ভালো কাটবে দু হাজার কুড়ি কারোরই ভালো কাটেনি হয়তো একটু আধটু ভালো কেটেছে আর বেশিরভাগটাই খারাপ হয়েছে বেশিরভাগটাই খারাপ হয়েছে একদম পুরো করোনা সব কিছু শেষ করে দিয়ে গেছে সবার আমাদেরও একটু শেষ মুহূর্তে এসে বলে হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদেরও দু হাজার কুড়িটা খারাপ ছিল শেষ মুহূর্তে সতেরো নভেম্বর কুটুর এসেছে তারপরেই দু হাজার কুড়িটা মনে হয়েছে আমাদের কাছে ওই সময়টার জন্য ভালো মনে হয়েছে দু হাজার কুড়িটা যেহেতু আমাদের আমাদের জীবনের সেরা সেরা কিছু পেয়েছি দু হাজার কুড়িতেই পেয়েছি আবার দু হাজার কুড়িতে প্রচুর কষ্টও পেয়েছি সেটা তোমার সবাই দেখেছো কন্টিনিউ আমাদের ব্লগ যখন দেখেছো বুঝতেই পেরেছি কী কী সমস্যার মধ্যে দিয়ে আমরা গেছি আর যাক দু হাজার কুড়ি আমাদেরকে যেমন সমস্যা দিয়েছে তেমন ভালো কিছু উপহারও দিয়েছে তো যাই হোক দু হাজার কুড়ি যখন বিদায় হয়ে গেছে আজকে দু হাজার একুশ পড়ে গেছে এবং কুটুস্ত থেকে বারবার

ও চাইছে তোমাদের সাথে কথা বলতে ও সামনে আসতে তো তোমরা অবশ্যই ওকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া মানে কি আমরা তো এগোতেই পারবো না মানে পারছে না বা পারবে না আমরা প্রায় এক বছর হয়ে গেল ইউটিউবে এই চ্যানেলটা চলছে অ্যাকচুয়ালি আমি ইউটিউব খুলেছিলাম দু সালে কিন্তু কন্টিনিউ করিনি তখন চ্যানেল তারপর বিয়ের পরে বিয়ের পরেও তারও এক বছর পরে বোধ হয় দু হাজার উনিশের এরকম সময় ইউটিউবে এই চ্যানেলটা এই চ্যানেলের নাম দিয়ে আগে চ্যানেলের নাম অন্য ছিল এই চ্যানেলের নাম দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটা আবার স্টার্ট করি নতুন করে এবং এক বছরে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার যে একটা টার্গেট থাকে সেটা হয়নি এখনো কন্টিনিউ ভিডিও দিতে পারি না প্রথম দিকে আমরা কন্টিনিউ ভিডিও দিতে পারি প্রথম থেকে আমরা একটু রেসিপির ভিডিও দিতাম তো তাতে অনেকটা সময় নষ্ট হতো আর প্রচুর সময় দিতে হতো ওর পিছনে প্লাস ওখানে একটা খরচেরও ব্যাপার ছিল তো সেটা কন্টিনিউ করা সম্ভব হতো না এবং সময়ও অতটা পাওয়া যেত না তো তার জন্য ওটা আবার কন্টিনিউ করা হয়নি রেসিপিটা এবার ব্লগের মধ্যে চলে এসেছি আমরা এবং তোমরা অনেকেই আমাদের ব্লগটা পছন্দ করেছো তবে সাবস্ক্রাইবারটা সেই হিসেবে বাড়েনি ভিউটা অনেকটাই বেড়েছে কিন্তু সাবস্ক্রাইবার হ্যাঁ সাবস্ক্রাইবার ভিউ দুটোই বাড়ার দরকার আছে এবং এক বছরের মধ্যে এক হাজারের টার্গেট আমরা ঠিক করেছি পুরোনো বছরে যা হয়েছে হয়েছে নতুন বছরে আশা করব তোমাদের কাছ থেকে এক বছরে এক হাজার কেন তার থেকেও বেশি সাবস্ক্রাইবার পাবো এবং যদি আমাদের এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে তোমাদের কিছু বলার থাকে যে কোনো সম প্রবলেম হচ্ছে যে হ্যাঁ এইটা বলার কথা হোক বা দেখানো হোক বা যাই হোক যে যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করো যে হ্যাঁ এটা এইভাবে করলে ভালো এইভাবে করলে ভালো হয় কারণ তোমাদের ছাড়া আমাদের এগিয়ে চলা কোনোভাবেই সম্ভব নয় এবং কি বলবো তোমরা সাপোর্ট না করলে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধই করে দিতে হবে কিছু কোনো উপায় থাকবে না আমরা চেষ্টা করি মানে বিশেষ করে আমি তুই মানে ব্লগটা চালাচ্ছি বলতে গেলে তো আমি চেষ্টা করছি যে আমরা যেই যে একদম গ্রাম বাংলা বলতে গেলে এটা গ্রাম বাংলা একদম গ্রাম্য তো সেখানে একদম সাধারণ ফ্যামিলি থেকে কেমন ভাবে আমরা মানে লাইফস্টাইল বা আমাদের মানে জীবন কেমন ভাবে অতিবাহিত হয় তো সেটাই দেখানোর চেষ্টা করি পুরোটাই রিয়েল এর মধ্যে কোনো রকম হ্যাঁ লুকোচুরি কিছু নেই যেটা হয় সেটাই দেখাই তো তা তোমাদের কেমন লাগে সেটাই যদি তোমরা কমেন্ট করেও জানাও ভালো হোক খারাপ হোক যে দিদি হ্যাঁ এটা খারাপ হচ্ছে বা ওইটা খারাপ হচ্ছে বা এটা ভালো হচ্ছে তাহলে সত্যি অনেকটাই উৎসাহ পাই কি করলে আরো ভালো হয় একদম একদম সেটা যদি সাজেশন যদি দাও তাহলে তাহলে অবশ্যই ভালো লাগবে হ্যাঁ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সবটাই তোমাদের তোমাদের উপর নির্ভর করছে তোমরা প্লিজ প্লিজ আমাদের পাশে থেকে বলছি না যে আমাদের চোখ বন্ধ করে আমাদের চ্যানেল মানে সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করো একদমই নয় ভালো লাগলে করবে না ভালো লাগলে সেটাও জানাবে বা হ্যাঁ যে এটা কারণে ভালো লাগছে না আর কুটুসকে কেমন লাগছে তো সেটা অবশ্যই করে জানিও কিন্তু জানাচ্ছ অনেকেই তো চাইবো আরো সবাই যত সাবস্ক্রাইবার আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এবং যারা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমরা আমরা দেখেছি কারণ এখানে দেখা যায় যে আমাদের সেভেন্টি পার্সেন্ট আছে নট সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখে আর মাত্র থার্টি পার্সেন্ট আছে যারা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখে তো সেই সেভেন্টি পারসেন্ট প্রত্যেকেও যদি আমাদের সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইবার আমাদের অনেক বেড়ে যাবে তাই আমি আশা করবো যে যারা সাবস্ক্রাইব এখনও নি অথচ আমাদের ভিডিও কন্টিনিউ দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওতে তাহলে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহী হব আর অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো দিয়েছে আমি ক্যামেরার সামনে আসি না আসি না বলতে সময়ও পাই না একদম তোমরা দেখেছো আমার ক্যামেরার সামনে আগে আমি ক্যামেরার সামনে সব সময় আসতাম কিন্তু এখন আর সময় নেই সত্যি সত্যি সময় নেই প্রচুর কাজের চাপের মধ্যে থাকি সারাদিনের মধ্যে শুধুমাত্র দুপুরে আসি কিছুক্ষণের জন্য থাকি আবার চলে যাই আবার রাত্রেবেলা আসি তবে যদি প্রত্যেক দিন তোমরা আমাকে দেখতে পাও কিন্তু আমি কথা বলার মতো অবস্থা থাকি না আর পর্যন্ত কষ্ট হয় সারা দিনে তো যাই হোক তোমরা ও ব্লগটা যেহেতু ও চালাচ্ছে ও তো কন্টিনিউ ব্লগে থাকছে আর আমাদের কুট্রুসও থাকছে তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাদের ব্লগটাকে যাতে আমরা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর দু হাজার সবার ভালো কাটুক প্রত্যেকের সব সমস্যার সমাধান হয়ে যাক সে করোনা থেকে শুরু করে প্রত্যেকের জীবনে যা সমস্যা আছে সব সমস্যা চলে যাক আর সবাই খুব আনন্দে কাটাও আর অবশ্যই আমাদের পাশে থেকো একদম তো এই ফার্স্ট জানুয়ারি সাড়ে দশটার সময় বসে তোমাদের সাথে একটু গল্প করলাম তো এখানেই কি করবো আর কিছু বলার আছে জানিয়ে হ্যাঁ আজকের মতো ব্লগটা এখানে করো রাত হয়ে গেছে বলি যে সবাই সবাই খুব খুব ভালো কাটাও সুস্থ থাকো মানে জীবনটাকে এনজয় করো একদম লাইফটাই এই সময় এনজয় করো নইলে আর সুযোগ পাবে না জীবন একবারই আসে তো যাই হোক আমরাও চেষ্টা করছি তোমাদের শুধু বলছি না না আমরাও চেষ্টা করব যে এভাবেই যেটা আমি বললাম এবং আমরাও চেষ্টা করব সেভাবেই থাকতে তো আজকের মতো আমরা যেমন থাকি তোমাদেরকে সেভাবে দেখানো হ্যাঁ হ্যাঁ একদম একদম তোমাদেরকে তোমরা যেটাই দেখতে পাও আমরা ওইভাবেই আলাদাই কিছু নেই আলাদা এর থেকে এক্সট্রা বেশি কিছু নেই কিছু কমও নেই যা দেখতে পাও আমাদের লাইফ সেভাবেই কাটে হ্যাঁ অনেকের কাছে একঘেয়েও মনে হতে পারে কিন্তু কিছু করার নেই কারণ আমাদের যা এরকম কাজ বা যেরকম আয় যেরকম ইনকাম বা আমরা যেরকম ফ্যামিলিতে থাকি সেখানে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয় হ্যাঁ এইভাবেই আমাদের লাইভ চলে যাচ্ছে ভবিষ্যতে যদি কিছু ভালো হয় তাহলে অবশ্যই আরও বেটার কিছু তোমাদেরকে দেখাতে পারবো আরও কিছু শেয়ার করতে পারব আর কুটুসকে মানুষ করতে হবে সেটা হ্যাঁ পুরো কুট্টুসে পুরো লাইফস্টাইল তোমরা দেখতে পাবে একদম ছোটো থেকে আশা করছি কন্টিনিউ যতদিন যত বড়ো হবে ভিডিওটা বানাতেই থাকবো আমরা কন্টিনিউ তোমরা সম্পূর্ণ লাইফটাকে দেখতে পাবে কীভাবে বড়ো হচ্ছেও তো ঠিক আছে আজকের মতো আমি টাটা করছি গুড নাইট গুড নাইট টাটা আর কুট্টুসেরও টাটা দিয়ে দিলাম আর তোমরা সবাই কুট্টুসকে একটু আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে নতুন বছরে ওর বছরটাও যেন ভালো কাটে তো ঠিক আছে টাটা